What we do here is go back. Assalamu alaikum viewers, I'm Anas Kitchen থেকে আমি আমিনা বলছি আজকে আমি মগজ ভুনা করব আমি এখানে একটি মগজ নিয়েছি গরুর মগজ এটা গরম অবস্থাকে আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নেব এভাবে এভাবে করে আমি আমি ভালোভাবে মগজটা পরিষ্কার করে নেব মগজটাকে আমি দুই হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেছি সুবিবার আমি মগজটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি মগজটাকে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে মগজটা পরিষ্কার করেছি পানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আমার পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর একটু আমি আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি ধনিয়া জিরে গরম মশলা গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ করে আর মরিচের গুঁড়োটা আমি একটু বেশি নিয়েছি তো ঝাল হলে মগজটা খেতে ভালো লাগে আমি একটু স্পাইসি পছন্দ করি এই জন্য আমি একটু বেশি করে মরিচ নিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটাতে যাতে পুরো না যায় এজন্য আমি পানিটা ইউজ করলাম
মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মগজটা দিয়ে দিচ্ছি। যে মগজটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা আমি একটু কেটে নেব ছুরি দিয়ে। মগজটাকে একটু কেটে কেটে নিয়েছি। এখন আমি মগজটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করছি। একটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আমি পুরো মগজটা মিডিয়াম আঁচে রান্না করছি। আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। মগজটা সেদ্ধ হওয়ার জন্য মগজটা আমি 1-2 মিডিয়াম আঁচে রান্না করছি। ঢেকে দিচ্ছি। 2 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমার মগজটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মগজটাকে ভাজা ভাজা করে নেব।
আমার মাগুর রান্নাটা হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। মামি এ পরিবেশন করে নিচ্ছে। সো ভিউয়ার্স, এগুলো আমার মগজ ভুনা রান্না। আমার মগজ ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।